তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ এসেছি কলকাতার ফেমাস পারশনাথ মন্দিরে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। মন্দিরে ঢোকার রাস্তায় দেওয়ালের গায়ে দুদিকে দেখতে পাবে জৈন ধর্মের মানুষদের বিভিন্ন কার্যকলাপ, যা দেওয়ালের গায়ে সুন্দর নকশার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, এটা পারশনাথ মন্দিরের মেইন গেট। চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। ভারত জুড়ে বিভিন্ন জৈন ধর্মের মন্দির তার বৈশিষ্ট্য রয়েছে এবং এগুলি জৈন ধর্মের গুরুত্বপূর্ণ তীর্থস্থান। আজ সেরকমই গুরুত্বপূর্ণ তীর্থস্থানে এসেছি। এই পারশনাথ মন্দিরের ভিতরের পুকুরটিও কিন্তু বেশ বিখ্যাত। তার জলে রয়েছে রং বেরঙের নানান ধরনের মাছ। অল্প কিছু টাকার বিনিময়ে তোমরা মাছেদের খাবার কিনে পুকুরে ছড়িয়ে দিতে পারো। বহু ভক্তরা মনে করেন পারশনাথ মন্দিরের মাছেদের খাবার খাওয়ালে পুণ্য সঞ্চয় হয় বিপুল পরিমাণে। এই পারশনাথ মন্দিরটি অনেক বড় এবং সাজানো গোছানো, খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন অন্য দেশে চলে এসেছি। এই মন্দিরের চত্বরের ভিতরে এবং বাইরে সমস্ত অঞ্চলটি জুড়েই রয়েছে অনেকগুলি ফুলের বাগান, সবই মিলে আরাধনার মাঝে নিয়ে আসে এক অপূর্ব শান্তির আমেজ। সত্যি অপূর্ব সুন্দর, এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না। এটি মূল পারশনাথ মন্দির। পারশনাথ মন্দিরের আকর্ষণের অন্যতম কারণ হলো এই মন্দিরের বয়স। 1867 সালে রায় বদ্রীদাস বাহাদুর, এক প্রভাবশালী জৈন ব্যক্তি, মন্দিরটি স্থাপনা করেন এবং মন্দিরটি প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বর মহারাজ। ভগবান পারশনাথের উৎসর্গে স্থাপিত এই মন্দিরটিতে জৈনরা পূজা করেন 23তম জৈন তীর্থঙ্কর পারশনাথের। মন্দিরের ভিতরে ক্যামেরা করা যাবে না, তাই দেখাতে পারলাম না। জৈন ধর্মের খুবই পবিত্র জায়গা হলো এই পারশনাথ মন্দির। বাইরের দিকটা যতটা সুন্দর, মন্দিরের ভিতরটাও আরও সুন্দর। শুধু জৈন নয়, দেশ বিদেশের নানান ধর্মের মানুষেরা এই মন্দিরে আসেন। মন্দিরগুলির ভিতরের দেওয়ালে খুঁজে পাবেন চিত্রশিল্পী গণেশ মুস্কারের আঁকা নানান পৌরাণিক চিত্রকলা। এই পারশনাথ মন্দিরেও জৈন পূজা পার্বণ প্রতি বছর ভাদ্র মাসে জৈনরা অহিংসা পালন করেন এবং সেই সময় পারশনাথ মন্দিরে পূজা দেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ। নানান জৈন মিছিল এবং পালা পার্বণ এই পারশনাথ মন্দিরকে কেন্দ্র করে আয়োজিত হয়। পারশনাথ মন্দিরের স্থাপত্য ভাবনা পারশনাথ মন্দিরের আরও একটি বিশেষত্ব হলো মন্দিরের প্রাঙ্গণের ভিতরে অসামান্য কারুকার্য এবং শতবর্ষ প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন, যা ভক্তদের কাছে আজও বিস্ময়ের কারণ। মন্দিরের গায়ে গায়ে রয়েছে সূক্ষ্ম কারুকার্যের নিদর্শন, রয়েছে আয়না, খচিত স্তম্ভ এবং রঙিন খসা কাঁচ দিয়ে সাজানো জানলা। কথিত আছে পারশনাথ মন্দিরের গর্ভগৃহে ভিতরে আছে একটি ঘিয়ের প্রদীপ, যা একটানা 1867 সাল থেকে জ্বলে আসছে এবং আজ পর্যন্ত কখনো নিভে যায়নি। অহিংসা এবং শান্তির প্রতীক চিরতরে জ্বলমান থাকবে। এখানে বসার জায়গা আছে, কিছুটার সময় কাটাতে পারবে। আর এই মন্দিরের বাইরে আছে তিনটে মন্দির। এখানে পারশনাথ মন্দিরটি অনেক বড়। দেখতে থাকো, সঙ্গে থাকো সৌরভ ঘোষ 2.0। এবার বলি, ট্রেনে করে এখানে আসবে কিভাবে? কাটোয়া থেকে আসলে ব্যান্ডেল লোকাল ধরবে, ব্যান্ডেলে এসে নৈহাটি লোকাল ধরতে হবে, সেখান থেকে বিধাননগর যাওয়ার ট্রেন ধরতে হবে। বিধাননগর স্টেশন থেকে নেমে অটো করে আসলে এই মন্দিরের দূরত্ব 8 থেকে 10 মিনিট। এছাড়াও শোভাবাজার মেট্রো স্টেশন থেকেও আসতে পারবে। এই মন্দিরটি উত্তর কলকাতার গৌরীবাড়ি এলাকার বদ্রীদাস টেম্পল স্ট্রিটে অবস্থিত। এর কাছের রেল স্টেশন বিধাননগর। এবার বলি মন্দির খোলার সময়সূচি। এই পারশনাথ মন্দিরটি প্রতিদিন খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 12টা আর বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। ইচ্ছে হলে এখানে আসতে পারো একবেলার জন্য।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে।